90-এর দশক, ছিল না ইন্টারনেট, ছিল না মোবাইল ফোনের তেমন ব্যবহার। ছোটবেলায় আমরা দেখতাম আমাদের মা চাচিরা মোটামুটি সবাই অবসর সময়ে ছোটখাটো কিছু হাতের কাজে ব্যস্ত, আর কাজে থাকলে কলহটাও যেন কম হতো। তবে যুগের পরিবর্তন এসেছে, এসেছে মোবাইল ফোন, এসেছে ইন্টারনেট। এখন কারো যেন অবসর সময় নেই, সবাই কি যেন নিয়ে ব্যস্ত সব সময়। কেউ ব্যস্ত থাকছে ভালো কিছু নিয়ে, কেউ বা খারাপ কিছু। ভালোরা তো তার ভালো কাজের ফল পাচ্ছে, তবে যারা খারাপ করছে তারা বিভিন্ন ধরনের বিপদে পড়ছে, কিছু আমাদের সবার জানা, কিছু অজানা। তবে বিপদগামীদের মধ্যে তরুণরাই বেশি। এর সমাধান কি? সমাধান আছে। শিখতে হবে ইন্টারনেটের সঠিক ব্যবহার, ইন্টারনেট ব্যবহার করে কাজে নামতে হবে। আর কাজ করতে যেমন রয়েছে আনন্দ, তেমনি রয়েছে বাড়তে আয়ের সুবিধা। ইন্টারনেটের সঠিক ব্যবহার তরুণদের পরিচয় করিয়ে দিতেই আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আমরা শিখাব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের হাতের কাজ। তারা উৎপাদন করবে বিভিন্ন ধরনের পণ্য, এবং তারা শিখাবে তাদের পরিবার পরিজনকে। ভালো মন নিয়ে কিছু করলে ভালোই হয়।